আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আকৃতির একটা নৌকা। প্রিয় দর্শক, এই নৌকা বানিয়েছে একজন মুক্তিযোদ্ধা ছেলে, তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য বিশাল আকৃতির এই নৌকাটা তৈরি করেছে। প্রিয় দর্শক, তিনি কেন এই নৌকা তৈরি করেছে বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, আপনি ভালো আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। তো কাকা, আপনি এই যে দেখলাম এই যে বিশাল একটা নৌকা বানাইছেন, এই যে এটা কি কির উপরে কি বানাইছেন, কেন বানাইছেন এটা কাকা? আমি শুনুন, ছোটকাল হইতে আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল, আমিও একজন শিশু মুক্তিযুদ্ধ। ওইখান থেকে আমার এই আমার শেখ মুজিবের হচ্ছে মায়া মোহাম্মদ, আমার শেখ মুজিবের মার্কা হইল নৌকা মার্কা। ওইখান থেকে আমার জল্পনা কল্পনা বহুত দিন যাবত, বহুত বছর যাবত, আমি একটা নৌকা বানিয়ে আমার স্মার্ট প্রধানমন্ত্রীকে উপহার দিব। মানে আপনি একটা স্মার্ট নৌকা তৈরি করছেন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য? প্রধানমন্ত্রীকে উপহার দিবার জন্য। এখন আমি এই প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার জন্য নৌকা বানাইছি। আমি অসুস্থ মানুষ, আমার টাকা পয়সা নাই, কিছু নাই। শেষ পর্যন্ত আমি আমার নিজস্ব সামান্য কতটুক বাড়ি ছিল ওই বাড়িটা বিক্রি করিয়া আমি এই স্মার্ট নৌকাটা বানাইছি আমার প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার জন্য। এখন আমার প্রধানমন্ত্রী যদি স্বয়ং ইচ্ছা করিয়া আমার এই খুশি হয়ে আমার এই নৌকাটা গ্রহণ করিয়া নেয়, আমি ধন্য। এবার আপনি কি এই নৌকা নিয়ে প্রধানমন্ত্রী গণভবনে যাবেন কিনা, এই নৌকা নিয়ে কি আপনি ঢাকা শহরে যাবেন না এখান থেকে দিবেন? আমার যদি ইনশাল্লাহ আমার প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দেয়, আমার প্রধানমন্ত্রীর ছেলে জয় এবং মেয়ে ফুতুল, উনারা যদি খুশি হয়ে আমার নৌকা বানানোর উচিলে যদি খুশি হয়ে যদি আমাকে বলে আমি ঢাকা শহরে নৌকা নিয়ে চলে যাইতাম, তবে ইনশাল্লাহ আমি যাব। আচ্ছা কাকা, এখন আপনি যে নৌকাটা তৈরি করলেন, হ্যাঁ, এই নৌকার পিছনে আপনার কতদিনের শ্রম গেছে? আমার এই নৌকাটার পিছনে প্রায় ধরেন আড়াই মাস, দুই মাস, পনেরো দিনের মতন গেছে, তো ধরেন এবারই যে তিন মাস, আরো কিছু কাজ বাকি আছে। আচ্ছা, আমি ইনশাল্লাহ আশা করি এটার ভিতরে এই যে ফাঁকা আছে আমি সিসি ক্যামেরা ফিটিং করিয়াম, আটটা সিট আছে, তারপরে ভিতরে বাইরে সুন্দর ম্যাজিক লাইটিং করছি, ইনশাল্লাহ আমার এটা এই খুব রাস্তা দিয়া চলতে খুব সুন্দর, মানুষে আনন্দেতে বুক ভরিয়া যায়, মানুষের সবে খালি আমার এই নৌকা উঠতো এবং দেখতো রাত দিন, আমি কোনো ঘুম যাইতে পারি না মানুষের কারণে, সবে আমার নৌকা দেখতো, নৌকা উঠতো, এই আমার কথা আর। আচ্ছা কাকা, আপনি এই যে নৌকাটা তৈরি করছেন তো, হ্যাঁ, এই যে বিশাল আকৃতির যে নৌকাটা তৈরি করছেন, এটা মূলত কিসের উপরে? এটা আমি দেখতে পাচ্ছি যে ভিতরে এটা একটা অটো গাড়ি, মানে অটো অটো রিক্সার উপরে তৈরি করছেন নাকি? হ্যাঁ, শুনেন, আমি একটা অটো গাড়ি কিনছি, অটো গাড়ি কিনার পরে আমার খালি অটো গাড়ির স্টার্টিং এবং চাক্কা গুলা কাজও লাগছে, আর সম্পূর্ণ গুলা বাদ করি আমার এই অটো গাড়ি বানাইতে যায়, আষ্টু সিটালা গাড়ি বানাইতে যায়, আমার এই যে আগের যেই সেসি যা ছিল ওগুলা বাদ দিয়া নতুন করিয়া বড় করিয়া সম্পূর্ণ স্টিলের হচ্ছে আমি এই নৌকাটা তৈরি করছি। আচ্ছা, এখন আপনাদের যে নৌকা তৈরি করছেন, আপনি নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে তৈরি করছেন, তো এই যে নৌকার পিছনে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার এই নৌকার পিছনে অলরেডি আমার সাত লক্ষ, সাড়ে সাত লক্ষ টাকা গেছি গিয়া, আরো এটার পিছনে আরো পঞ্চাশ হাজার টাকা খরচ আছে, টোটাল ধরেন ভরায় আট লক্ষ টাকা যাবে। এই আট লক্ষ টাকা খরচ করছেন আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে, শুধু প্রধানমন্ত্রীকে ভালোবাসেন? ভালোবাসি প্রধানমন্ত্রী, আমার মা, উনার দেশের উন্নয়ন যতগুলা কাজ করছে কাজে আমি খুশি, এবং সামনে ইনশাল্লাহ আরো খুশি হয়ে চারিবারের প্রধানমন্ত্রী আমি চাই। এই উপহার দেওয়ার কারণ একমাত্র আমি চারিবারের প্রধানমন্ত্রী, আমি সামনে যে ইলেকশনে যে প্রধানমন্ত্রীকে জয়যুক্ত হইতে দেখি, যখন আবার প্রধানমন্ত্রী আমাদের সবের কোলে আসে। আচ্ছা আচ্ছা, এখন কাকা, এই যে আপনি যে এই যে লাখ লাখ টাকা খরচ করে এই যে বিশাল একটা নৌকা বানাইছেন, এখন আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের লোকজন আপনার বিরোধিতা করে নাই যে এই লোকের মাথা নষ্ট হয়েছে, এই লোকের মাথা খারাপ হয়ে গেছে, এটা কি করতেছে? শুনেন, মানুষ সব কোনো একরকম না, হাতের আঙ্গুল সব এক সমান না, বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলবে, আমি কারো কথা কান দিয়া লাভ নাই, আমার মনে চাইছে আমি প্রধানমন্ত্রীকে আমার এই জিনিস বানে আমি উপহার দিব, এটাই আমার অনেক কিছু, মানে কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না, বললো ওটার আমার দেখার বিষয় না। তো আপনি কবে নাগাদ এই গাড়িটা কমপ্লিট করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান? আমি ইনশাল্লাহ এই কিছুদিনের ভিতরে, অর্থাৎ এই মাসের ভিতরে, এটা আমার আগে আমি একে মিডিয়ার সামনে বলছি, আমাদের রামপুর বাজার উচ্চ বিদ্যালয় স্কুলের মাঠে ওইখানে আমি বড় করিয়া আয়োজন করিয়া ওখানে আমাদের
এমপি সাহেবরা আসবে বড় বড় নেতা দেশের এলাকার বহুত মানুষ আসবে তারপরে আর দ্বিতীয় কথা হলো আমার দেশের মানুষ দেশের মানুষ এবং বাইরের মিডিয়া প্রবাসী যত লোক আছে ভাই ভাই বন্ধু আছে সবার কাছে আমি দোয়া চাই আমার প্রধানমন্ত্রীর জন্য একটু দোয়া করতো প্রধানমন্ত্রী যেন ইনশাআল্লাহ 5 বছরের এই 4 বছরের প্রধানমন্ত্রী যেন আবার সামনে আসে এই প্রধানমন্ত্রী এইটাই সবার কাছে আমি আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই সবার কাছে তো প্রিয় দর্শক ওনার মনের কথা শুনলেন কিন্তু দর্শক দেখেন এই যে সেই আকর্ষণীয় নৌকা যে নৌকাটা উনি ওনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি এই নৌকাটা তৈরি করছেন প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু উনি ওনার মনের ইচ্ছা আশা আর আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেন সেটা হলো এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পৌঁছায় এবং বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে ওনাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় সেই কারণে যাতে ওনার মনের ইচ্ছা আশা আর আকাঙ্ক্ষা পূরণ হয় সে আশা ব্যক্ত রেখে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ